হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 562 নাম্বার পেজে বাংলার যে একটি প্রশ্নপত্র রয়েছে সেখান থেকে যতগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের এক, তপনের মেসোমশাই কোন পত্রিকা সম্পাদকে চিনতেন? উত্তর হবে অপশান নাম্বার গ, সন্ধ্যাতারা। একের দাগের দুই, খুব হয়েছে হরি, এবার এবার সরে পড়ো, অন্যদিকে যাও, একথা বলেছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, কাশীনাথ। একের দাগে তিন, গ্রীষ্ম মহাপাত্রের সাথে অপূর্ব পুনরায় কোথায় দেখা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, রেল স্টেশনে। একের দাগে চার, নেমে এলো তার মাথার উপর, কি নেমে এলো? সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, বছর। একের দাগের পাঁচ, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, জলি পাষাণ ওই আছে। একের দাগের ছয়, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক, সন্ধ্যা। একের সাত, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, অন্নদাশঙ্কর রায়। একের দাগের আট, সিজার যে কলমটি দিয়ে বলছে কাস কাকে আঘাত করেছিলেন তার পোশাক কী নাম? সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, স্টাইলাস। একের দাগের নয়, চার খণ্ডে রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেতেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক, 7 টাকা। একের দাগের দশ, মন্দিরে বাজিছে পূজার ঘণ্টা, নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, অধিকরণ কারক। একের দাগের এগারো, হে মহাজীবন এখানে হে কি ধরনের পদ? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, সম্বোধন পদ। একের দাগের বারো, অনুসর্গের অপর নাম? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, পরসর্গ। একের দাগের তেরো, রাজা রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো? সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, ব্যতিহার কর্তা। একের দাগে চোদ্দ, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক, তৎপুরুষ। একের দাগের পনেরো, বহুব্রী সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায়? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, ভিন্ন পদের। একের দাগে ষোলো, বলছে উপমান ও উপমেয় মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো? সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, রূপক কর্মধারায়। একের দাগে সতেরো, উপজাতি সমাসবদ্ধ পদটি গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক, বলছে ক্ষুদ্রতা অর্থে। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও।